হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যেমন কিছু হাতের কাজের ডিজাইন দেখাবো, তার সাথে আমি বলে দিব যে আমি কোথা থেকে সুতা নিই, আর তার সাথে তোমরা সবসময় জিজ্ঞাসা করো যে ট্রেসিং পেপার কোথায় পাওয়া যায় আর কেমন কি, সবটা ডিটেলসে বলে দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে শেয়ার করে দিবা আর লাইক করে দিবা, আর তার সাথে আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। প্রথমে এখানে দেখো আমি এক গাদা কাপড় নিয়ে বসে গেছি। আসলে বসে গেছি বলতে এগুলো ওয়াশ করা লাগবে। আমি তো রোজ রোজ ড্রেসের ভিডিও বানাই আর বলে তো এটার এই ডিজাইন, আর তারপরে বলেও দিই যে এটা ওয়াশ করা এখন পর্যন্ত বাকি আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে ওয়াশ করা যায়, আর আসলে কোন কাপড়টা কেমন হবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিব। তো এখানে দেখো এভাবে না, এই যে হুইল পাউডারের যে ফেনাটা হয় না, এভাবে না সত্যি বলতে আমার খুব মজা লাগে। এই স্বভাবটা কি শুধু আমার না তোমাদেরও আছে, কার কার আছে অবশ্যই আমাকে জানিয়ে দিবা। তো এবার এখানে দেখো এই জামাগুলো আছে না, এগুলো আমি একসাথে ভেজাইতে দিয়ে দিব হুইল পাউডারের মধ্যে। এখন বলতে পারো যে আপু এখানে তো বিভিন্ন রঙের জামা আছে, তো একসাথে দিয়ে দিচ্ছে, যদি একটার রং আরেকটার গায়ে লেগে যায়। তো এখানে একটা গুরুত্ব দিবা যে কাপড় কোয়ালিটি সবসময় সুন্দর হইতে হবে। মানে আমি যে কাপড়ের পরে ডিজাইনগুলো করেছি এগুলো যদি একসাথে 24 ঘন্টাও ভিজিয়ে রাখা যায় তবুও কিন্তু একটা রং আরেকটাতে উঠবে না, এই রকম কাপড়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কোন কাপড়ের উপরে কাজ করলে ভালো হবে। তো জামা বানানোর জন্য কাশ্মীরি কাপড় বা ক্যালিকো, বা তুমি সবথেকে ভালো মানে যেটা ভয়েল কাপড় সেটা ব্যবহার করতে পারো। আর ওড়নার জন্য আমি দুই রকম সাজেস্ট করব, একটা হচ্ছে প্রাইড কটন আর আরেকটা হচ্ছে অর্গ্যান্ডি। এগুলোর বহর থাকে আড়াই হাত, যা দিয়ে কিন্তু ওড়না যেমন লম্বাও হয় চওড়াও হয়, বেশ ভালো হয়, আর বেশ পাতলা সাতলা হয়। মানে ওড়না আবার যদি খুব মোটা কাপড়ে করা হয় তাহলে কিন্তু পরে আরাম পাওয়া যায় না। তো এই জন্য কিন্তু প্রাইড কটন কাপড় আর অর্গ্যান্ডি কাপড় বেস্ট। আর সবথেকে মজার কথা এটা যে এই কাপড় দুইটার কিন্তু রঙও উঠবে না। এই কাপড়গুলো হচ্ছে মাঝামাঝি বাজেটের মধ্যে, মানে খুব লো না আবার খুব হাইও না। এখন তুমি যদি চাও যে না আমি একটু বেশি ভালো দামে নিতে চাই, তাহলে তোমাকে বেক্সি নিতে হবে। এর থেকেও বেশি যদি নিতে চাও তাহলে সিল্ক কাপড়। কিন্তু এই দুইটাতে আবার একটা ঝামেলা আছে, এই তো সিল্ক কাপড়ের উপরে রেশমি সুতা ছাড়া মানায় না, আর বেক্সি ভয়লে কিন্তু সব রকম সুতারই কাজ করতে পারবা, কিন্তু এইটা সেলাই করা একটু ঝামেলা। কেননা ফ্রেম যদি ঠিকঠাকভাবে না লাগাইতে জানো তাহলে কাপড় ছিঁড়ে যাবে। আর অবশ্যই সুন্দরী সুতা ব্যবহার করবা। একরকমের সুতা আছে যেগুলো উল দেখবা যে চিকচিক কম করছে, ওগুলো নিবা না, ওগুলো রং ওঠার চান্স থাকে আর তার সাথে ফোড়া ফোড়া হয়ে যায়। আর সুন্দরী যেটা গ্লেজি একটু চিকচিক করবে বেশি, সেগুলো নিবা, দেখবা সেগুলো নিয়ে কাজ করলে রং যাবে না, কোনো কিছুই হবে না। তো এই হলো কাপড়ের আর সুতার রং, কোনটা দিলে উঠবে না বুঝতে পেরেছ আশা করছি। এখানে দেখো সবগুলো কাপড় ধুয়ে দেওয়ার পরে আমি মেলে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কাপড় ধোয়ার পরে মার দিতে ভুলবা না। তো এই তো রুকড়া রোদে শুকিয়ে নিতে হবে, আর তারপরে এগুলো মাড় দিয়ে প্যাকেট করে নিতে হবে। বিশেষ করে মাড়ের পরিমাণটা একটু বেশি দিবা যেগুলো কম মাড়ের কাপড়, যেমন ধরো ভয়েল কাপড় এইটা। কিন্তু প্রাইড কটন আর অর্গ্যান্ডিতে কিন্তু মাড়ের পরিমাণটা অনেক বেশি থাকে, এটাতে যদি মাড় নাও দাও তবুও কিন্তু সমস্যা হয় না, কিন্তু ভয়েল কাপড়ে মাড় দিলে বেশি ভালো হয়। কাপড়ের দিক তো তোমরা বুঝতে পেরেছো যে কোনটা কেমন, কোনটা ভালো খারাপ সবটাই। তো এবার তোমাদেরকে আমি সুতার দিকটা দেখাই। তো এখানে দেখো আমি ট্রেসিং পেপার নিচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আসলে ট্রেসিং পেপারটা কিভাবে থাকে, কোথায় পাওয়া যায়। তো এইরকম বড় সুতার দোকানে কিন্তু তোমরা ট্রেসিং পেপার পেয়ে যাবা, আর এইরকম রোলভাবে থাকে, তোমাকে গজভাবে নিয়ে নিতে হবে। তো এখানে আমি 5 গজ নিচ্ছিলাম, ওই জন্য দেখো 5 গজ আমাকে ভাজ করে দিচ্ছে। তো অনেক কাপড় আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাও, তো বুঝতে পারো
পারছো, এভাবে রোল করে পাঠানোর জন্য কিন্তু আমি পাঠাইতে পারি না। মানে যেহেতু কুরিয়ার পলিভাবে পাঠাইতে হয় সেহেতু টুকরা টুকরা করতে হয়, তো এটা তো পসিবল না। তোমরা আমাকে সবসময় প্রশ্ন করো যে সুন্দরী সুতা কিভাবে চিনবো, সুন্দরী সুতা কোথায় পাবো, আর তার সাথে আপু তুমি কোথা থেকে সুতা কিনো। তো আমি বর্তমানে আছি রাজশাহী সাহেব বাজার কেপির সুতা ঘরে, তো এখান থেকেই কিন্তু আমি সুতাগুলো নিয়ে থাকি। তো তোমরা রাজশাহীতে এসে এখানে খোঁজ নিলেই সব রকমের সুন্দরী সুতা পেয়ে যাবা। শুধু সুন্দরী না, আরও বিভিন্ন রকমের সুতা কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে আমি আমার কাজের জন্য সব সুতা কেজিভাবে নিয়ে নিই। এখন তুমি যদি কেজিভাবে নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে পাইকারি দাম দিবে, আর যদি তুমি চাও যে 100 গ্রাম 200 গ্রাম তাহলে খুচরা মূল্যে তোমাকে নিয়ে নিতে হবে। তো এখানে শুধুমাত্র সুতা না, এখানে পুঁথি বা যাবতীয় লেস সব কিছু কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে সব আমি মূলত নিয়ে নিই, এমনকি এখানে ডলারও পাওয়া যায়। তাহলে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে আমাকে অবশ্যই জানিয়ে দিবা, আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।